বিরতির পর স্বাগত। আজ 31শে মে বিশ্ব তামাক দিবস। তাই তামাক দিবসকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে, বিভিন্ন র্যালির আয়োজন করা হয়েছে। ঠিক তেমনি এনএসএস ইউনিটের উদ্যোগেও আজ দেখা গেছে একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে ওমেন্স কলেজের ছাত্রীরা। আজ জনসাধারণকে সচেতন করতে, তামাক সেবন থেকে বিরত থাকতে এই শিবির আয়োজন এবং লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানাচ্ছেন ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের ছাত্রীরা। কি বলছেন তারা শোনাব। 31শে মে প্রতি বছর সেই 31শে মে দিবস, তামাক বিরোধী দিবস আমরা পালন করে থাকি। সেই জন্যই পালন করে থাকি, যেহেতু এত বিশ্বের মধ্যে এত তামাক বেড়ে গেছে, তামাক শ্রবণরা বেড়ে গেছে, না হলেও আমাদের পুরো বিশ্বের মধ্যে 80 লক্ষের উপর মানুষ মারা যাচ্ছে সেই তামাক শ্রবণের জন্য। তাই আমরা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, যাতে করে মানুষকে আমরা সতর্ক করতে পারি। সেই জন্য এই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা এনএসএস ইউনিট থেকে করছি। সেটাই বোঝাচ্ছি, যাতে মানুষরা তামাক শ্রবণ থেকে বিরত থাকে। উদ্দেশ্য যে ত্রিপুরা রাজ্যের সচেতন মানুষ যেন আরও সচেতন হয়, সেই জন্য আমরা আজকে এই লিফলেটটা বিলি করছি যে আজকে বিশ্ব তামাক বিরোধী দিবস। এই দিবসে সবাই যেন এই তামাক থেকে বেরিয়ে আসে, যে ধরনের তামাক ব্যবহারের ফলে যে ধরনের রোগ হচ্ছে সেই রোগ থেকে বাঁচার জন্যই আমাদের আজকে এই কর্মসূচি, এবং আমাদের এই কর্মসূচি আগামীতেও আমাদের এই রাজ্যের যারা ধূমপায়ী মানুষ, পরোক্ষ স্মোকার যারা বা প্রত্যক্ষ স্মোকার যারা, প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের এই বার্তা পাঠানো। আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে এই প্রোগ্রামটা করছি। আপনারা শুনলেন এনএসএস ইউনিটের ছাত্রীদের বক্তব্য। অর্থাৎ তারা প্রত্যেক বছর তামাক বিরোধী দিবস পালন করে থাকেন, সচেতনতা শিবিরের আয়োজন করে থাকেন। আজ আবারও দেখা গেছে বিশ্ব তামাক বিরোধী দিবসকে কেন্দ্র করে লিফলেট বিতরণ সহ সাধারণ মানুষকে সচেতন করেছে। নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।